আসো, মন খারাপ? আর আসবির খুব মন খারাপ আজকে। দেখি দেখি কেমন করে মন খারাপ হয়েছে। ও বাবা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন টাইম হয়েছে সকাল প্রায় 11:30, মানে এখনও 12টা বাজেনি। তাই সকাল সকাল ঘরের সমস্ত কাজ করে আমি আগে স্নানটা করে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর গরমকালে তো যে কোনো সময় স্নান করা যায়, সেটা সকাল হোক কিংবা রাত। আর উঠে দেখলাম বেশ গাছে আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে, তাই সেগুলোকে আগে তুলে আনলাম। আর এদিকে দেখলাম মাও আজকে অনেক ফুল ফুটেছে, মানে আজকে বাড়িতে অনেক ফুল ফুটেছে, জবা ফুল। তাই সেই সবটা মিলিয়ে এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল যদি স্নান সেরে নিয়ে একটু পুজো দেওয়া হয়ে যায় না, তাহলে বেশ মনটাও ভালো লাগে, আর কোনো চিন্তাও থাকে না। তার কারণ বাদবাকি যে ঘরের কাজগুলো, যেমন রান্নাবান্না, ঘরের কাজ, সেগুলো তো সারাদিন ধরে চলতেই থাকবে। আর সেই এই কাজটাই একদম যদি সময় মতো সকাল সকাল দিয়ে নেওয়া যায়, রোজ তো হয় না, তবে মাঝে মাঝে আমি দিই আর চেষ্টা করি যে একটু সকাল সকালই দেওয়ার। আর ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল আমার, পুজো দিয়ে চলে এসেছি। আর আজকে সত্যি বলতে প্রচণ্ড গরম, রাজবীরেরও স্নান হয়ে গেছে, ও আজকে প্রায় 1 ঘন্টা ধরে স্নান করেছে। এরকম প্রচণ্ড গরমের মধ্যে আমাদের এসিটা একটু ডিস্টার্ব করছে। তো আমরা কিছুদিন আগেই সার্ভিস করিয়েছিলাম, জানি না আবার কি হয়েছে। তো আবার কোম্পানিকে ফোন করেছি, তো ওরা লোক পাঠাবে কবে দেখি, আজকালের মধ্যেই হয়তো পাঠাবে। এমনি এরকম গরম, তার মধ্যে এসিটা আবার ডিস্টার্ব করছে, তো ভাবো কিরকম ভাবে। এখন আজকে সেরকম রান্নাবান্নাও নেই আমাদের, তার কারণ কালকে বাড়িতে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাজবীর পিঙ্কি এখন স্কুল থেকে আসলো না? স্কুলে গেছিল আজকে? ও কি করেছিস স্কুলে? কি ছিল এখানে? ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর ওখানে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মা একটা সবজি পাঠিয়েছে, আর ভাবছি যে দুপুরবেলায় শুধু ডিমের অমলেট করবো, যে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ওটাই আজকে খুব বেশি রান্নাবান্নাও করবো না, তার কারণ গরমে প্রচন্ড গরম, মানে প্রচন্ড রোদের ঝলকানি আমি এখান থেকে দেখাচ্ছি, মানে খোলা যাচ্ছে না, খুললে একেবারে যেন আগুনের এ আসছে। তাই সেরকম গরমের মধ্যে আর ভালোও লাগছে না, তাই আজকে রান্নাবান্নারও সেরকম কোনো প্রেশার নেই। আর এখন শুধু বারান্দায় গিয়ে একটু জামা কাপড়গুলোকে মেলে দেবো, তার কারণ আজকে একটু তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে। কালকে জামা কাপড়গুলো এখনো রয়েছে বারান্দায়, সেগুলোকে একটু সরিয়ে দিই, তারপর আজকে জামা কাপড়গুলোকে মেলবো। ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টাটা। বাইরে কিন্তু খুব রোদ, সোনা দৌড়াদৌড়ি করবে না, বাবার সাথে যাবে আর চলে আসবে, ঠিক আছে? টাটা। আর গাইস, এদিকে ভাতটা আমার প্রায় হয়ে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে ফোড়ন দেবো একটুখানি। ভাতটাকে উপর দিয়ে দিলাম, তার কারণ ভাতটা হয়ে গেছে অলরেডি। আর এদিকে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ করাই রয়েছে। একটুখানি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিলাম, ওটা হতে থাক। সেই ফাঁকে আমি এই পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে অমলেটগুলোকে ভেজে নেব। আর অমলেট করছি তার কারণ আজকে একটু মানে প্লেন রান্না করছি, আজকে খুব বেশি রান্না করব না, মানে ডিমের ঝোল রান্না করতে গেলেও তো ওর মধ্যে অনেক মশলা টশলা দিতে হয়, তাই ভাবলাম প্লেন আজকে ডাল, তার সাথে অমলেট। আর মা একটা সবজি পাঠিয়েছে, আর আমি একটুখানি ভাতের মধ্যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিয়েছিলাম, এগুলোকে একটু সুন্দর করে মাখবো সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে। তো এটাই আজকে আমাদের খাবার। আর এখন চলে আসলাম এদিকে, আমি বেশ কিছু কাজ করে রয়েছি, যে জামা কাপড়গুলো আমি শুকিয়েছি কালকে, সেগুলোকে ভাজ করা হয়নি, তাই ভাবলাম চলো বসে বসে এখন এগুলোকেই করি, যেহেতু আজকে একেবারেই কাজ কম আমার। আর দুপুরবেলা আমি এই কাজগুলো করার সময় পাই না, এই কাজগুলো সম্ভবত আমি বিকালের দিকে করি, যখন ওরা ঘুমায় বিকালবেলা তখন।
তো আজকে যেহেতু রান্নাবান্না আমার একদম কম আর আজকে হাতেও একটু সময় আছে, তাই একটু ঘরটার গোছানোর একটু সময় পেলাম। তাই ভাবলাম যে আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে এই বিছানার চাদরটাকেও পাল্টাতে হবে। আর এদিকে প্রচণ্ড গরম, আজকে রাজবীরকে বলেও আমি পারলাম না, ও ঠিক ওর বাবার সাথে বেরোবেই, মানে ওর তো রোজই বেরোতে হবে, কিন্তু বাইরে সত্যি কথা বলতে সাংঘাতিক গরম। তাই আর আমি তো বাড়ি থেকে বেরোইনি, সেই বাড়িতে ওই বাড়ি থেকে এসে আসার পর থেকে এখনও পর্যন্ত ঘর থেকে বেরোইনি, ঘরের মধ্যেই রয়েছি এই দুদিন। আর এখন এই বিছানার চাদরটাকে পাল্টে আর একটা নতুন চাদর পাচ্ছি, তার কারণ এই গরমের মধ্যে প্রায় দু একদিন অন্তর অন্তরই চাদর পাল্টাতে হয়। আর রাজবীর বাড়ি আসতে আসতে আমি এই কাজগুলো সবই করে ফেলছি, তার কারণ ও থাকলে তো আমি করতে পারি না। ধরো আমি একদিক থেকে যদি ঠিক করি, ও আরেক দিক থেকে উল্টো পাল্টা করে দেয়। আমি যে জামাকাপড়গুলো গুছালাম, ও যদি থাকতো এতক্ষণ ওই জামাকাপড়গুলো অনেকক্ষণ আগেই ওগুলোকে এলোমেলো করে দিত। তাই ও ঘরে নেই বলে ফাইনালি আমি মোটামুটি গোছাতে পারলাম। আর এদিকে আমি ডাইনিংটাকে মুছে নিচ্ছি, ডাইনিংটা সকালেও একবার মুছেছি, কিন্তু এখানে তো প্রচুর ধুলো হয় রাস্তায়, আগেও বলেছি আমার ঘরটা যেহেতু একদম রাস্তার পাশেই, সেই জন্য না বারবার এই ধুলো পড়ে। আর আমি ওই জন্য টেবিল ক্লথও পাতি না, তার কারণ টেবিল ক্লথ পাতলে বোঝা যায় না যে ধুলো পড়েছে না পড়েনি, আর এই কালো কাচের উপর বেশ ভালো বোঝা যায়। আজকে কিন্তু সাংঘাতিক গরম, মানে কালকের তুলনাতে অনেক বেশি। তো সেই যে কটা দিন বেশ আমরা ভালোই মানে ঠান্ডা উপভোগ করতে পারলাম বৃষ্টিটার জন্য, তো বৃষ্টিও চলে গেল, তার সাথে সাথে গরমও পড়ে গেল। আবার ফির এই গরমের মধ্যে চলে গেছে বাবার সাথে, সেই ফাঁকে আমি একটু ঘরের কাজকর্মগুলো করে নিতে পারলাম। সেরকম কাজ ছিল না, সকালে মোটামুটি করে ফেলেছিলাম, একটু বাদ বাকি যেগুলো ছিল সেগুলো করলাম। আর রান্না তো আজকে খুবই আমার অল্প, তো রান্না সেরকম নেই তাই জন্য, আর গরমে বিশেষত ভালো লাগছে। তার মধ্যে এসিটার ওই অবস্থা হয়েছে, তাই কালকে রাতে এই ফ্যানটাকে বের করেছি, এটা চলে, এটা চালাই না আমরা, রেখে দিয়েছি। তো অনেকদিন আগে রাজবীরের বাবা ভেবেছিল যে ফ্যানটাকে কাউকে একটা দিয়ে দেবে, বলেছিলাম যে না দিও না, তার কারণ বাড়িতে তো অনুষ্ঠান হলে অনেক সময় স্ট্যান্ড ফ্যান তোমার আনতে হয়, ভাড়া করেও আনতে হয়, বললাম থাক একটা ফ্যান রয়েছে। কিন্তু কালকে এটার প্রয়োজন হয়েছিল আমাদের সত্যি কথা বলতে। আর ওই কালকে ওর বাবা বললো ভাগ্যিস আমি ওটা কাউকে, আমাদের কি বলতো ফ্ল্যাট যেহেতু চারধারেই বন্ধ, আমার শুধু সামনের ফ্রন্টটাই খোলা, আশপাশের চার তিন দিকটাই বন্ধ, তো ওই ফ্রন্ট থেকে তো এখন হাওয়া আসছে না, ওটা হচ্ছে লু ঢুকছে, যে তুমি জানলা খুলবে না দরজা খুলে রাখবে যে হাওয়াটা, তা না, লু ঢুকছে প্রথমত। আর গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘর, সেই মানে এরকম একটা অবস্থার আগে তো এত গরম কখনো পড়েনি, মানুষের এসির প্রয়োজন আগে হতোই না, আগে কি মানুষের এসি ছিল না, কিন্তু এখন এতটা পরিমাণে অত্যাধিক গরম পড়েছে, বিশেষত শহরাঞ্চলের দিকে, যেহেতু আমাদের এদিকে গাছের সংখ্যা একেবারেই নেই, যার জন্য আমাদের গরমটা একটু বেশি ফেস করতে হচ্ছে। মুখে ওটা কি দেখি আমার জন্য এনেছো, আরাম দিয়ে শুবে, এসি ঠিক হয়নি, কি করে ঠিক হবে, এসি লোক এসছে তাহলে কি হবে, তাহলে বলো আরাম দিয়ে শুতে পারবা না, চলে আসো এদিকে আসো এদিকে আসো আসো, মন খারাপ, আর রাজবীর খুব মন খারাপ আজকে, দেখি দেখি কেমন করে মন খারাপ হয়েছে, ও বাবা। আর এসিটা চলছে না বলে রাজবীরের আজকে মনটা খুবই খারাপ, তাই এখানে স্ট্যান্ড ফ্যানটাকে ও চালিয়ে একটুখানি হাওয়া খাচ্ছে। আর ও হচ্ছে ছোটোবেলা থেকেই এত আদর পেয়েছে, প্রচণ্ড আরামপ্রিয় হয়ে গেছে। আর ওদিকে ওর বাবাকে খেতে বসিয়ে ওকে এখন টানছি যে চল তুইও খাবি চল, আর ওর সেই নাটক শুরু হয়েছে রোজকার মতো। আর আপাতত ওকে আনতে পারলাম, আর এই খাবার ওখানে মোটামুটি সব সাজিয়ে নিয়েছি। আর নে তো দাঁড়িয়ে কি পছন্দ, কি খুশি, দেখো বাবা দেখো 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 হাসিটা দেখো, দেখি হাসিটা দেখা হাসিটা দেখা, ওরে দেখি গলা গুড ইভিনিং গাইস। আর এখন সন্ধ্যাবেলা রাজবীরকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, দেখি ভালো করে মাথায় তেল দিতে হয়। রাজবীরকে একটু সাজুগুজু করিয়ে দিলাম, আজকে দিদিমণি সকালবেলায় ওকে পড়িয়ে চলে গেছে, যে হোমওয়ার্ক গুলো ওকে দিয়ে গেছে সেগুলো এখন ওকে বসিয়ে করাবো। করবে তো? হুম করবে তো, সব করবে তো ভালো করে। আর রাজবীর গুড বয়ের মতো রাজবীর সব হোমওয়ার্ক করে, তাই না, ভালো ছেলে তো রাজবীর। আজকে তো দিতে মনে আসবে না, দিদিমণি তো এসেছিল সকালবেলায়, দিতে মনে আসবে না, না না আজকে এসেছিল কখন,
মন্ডে। আজকে দিদিমণি এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? ৭:৩০। ৭:৩০ না, ৮টার সময়। ৮টার সময়। তা আজকে তো আর আসবে না, আবার সেই পরশু দিন আসবে বৃহস্পতিবারে, ঠিক আছে? আর ঘুম থেকে উঠেছে তো এখন একদম মনে হচ্ছে খুব শান্ত শিষ্ট। ঘুম দেখি কি ওটা বের করো দেখি এখান থেকে। আর গাইস আজকে রাজবীরকে ডাইনিং এ পড়াচ্ছি, তো ডাইনিংটা একটুখানি ঠান্ডা থাকে আমাদের, তাই ভাবলাম চলো আজকে তো প্রচন্ড গরম, তাই আজকে এই ঘরটাই পড়ে। আর এই ঘরটা একটু খোলামেলা, আর রাজবীর এখানে বসে রীতিমতো বইটাই বের করে ফেলেছে। আর ভালো লাগছে আজকে কেন জানি না বই পড়তে। বেশ কিছুক্ষণ ওকে পড়িয়ে এখন ওকে কিছুটা হোমওয়ার্ক দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে, তার কারণ রাতে রুটি তৈরি করতে হবে। আর ওইদিকে একা একাই লিখে ফেলবে ততক্ষণ। আর এদিকে দেখো ওর যে দুটো মানে ছোট ছোট বেবি দুটো, ওদেরকে শুয়ে রেখেছে পাশে। আর গরমের জন্য ওদের জামাটাকে খুলে ফেলেছি, তার কারণ প্রচন্ড গরম লাগছে বলে আমি জামাটা খুলে দিয়েছি, আর ওর জামাটা পেতে ওদের শুয়ে দিল। ঠিক আছে তুমি তাহলে লেখো। হ্যাঁ লিখবে তো? আমি তাহলে যাই রান্না করতে। সব লিখবে তো? আমি এসে দেখবো তো সব হয়ে গেছে। আচ্ছা তাহলে গুড বয়ের মতো লিখে নাও। হ্যাঁ আমি তাহলে যাচ্ছি, ঠিক আছে? টাটা টাটা। ঠিক আছে লেখো। ওয়াও তুমি সব লিখে ফেলেছো, ভেরি গুড। আর গাইস আমি যতক্ষণ আটা মাখছিলাম আমি এসে দেখলাম তার মধ্যেও পুরো পাতাটা পুরো শেষ করে ফেলেছে। তুমি তো পারলে তো সবই করতে পারো। গুড বয়, গুড বয় মন্টি। হ্যাঁ দেখো ওর বেবিদেরকে শুয়ে গামছা দিয়ে কাঁথা বানিয়ে শুয়ে দিয়েছে, মানে শুয়ে রেখেছে। আচ্ছা তুমি এবার এগুলোকে গুছিয়ে রেখে দাও পেন্সিল বক্সটার মধ্যে, পেন্সিল রবার সব তুলে রেখে তারপরে তুমি যাও খেলতে, ঠিক আছে? বেবি বেবি কে কোথায়? পেন্সিলগুলোর মধ্যে তুলে রাখো, ভালো করে আটকাও, ব্যাস এবার তুমি খেলতে যাও, ঠিক আছে? এবার আমি তাহলে রুটিগুলো বানিয়ে আসি। আর গাইস যতক্ষণ আমি আটাটা মাখলাম দেখলাম সেই ফাঁকে ও পুরোটা লিখে ফেলেছে, মানে ও চাইলে লিখতে পারে, একটু দুষ্টুমি করে। হ্যাঁ আর এখন আমি আটাটা মেখে রেখে দিয়েছি, তখন আটাটা আগে থেকে মেখে রাখলে রুটিটা বেশ ভালো নরম হয়। আর এখন আমি দুধ বের করবো ফ্রিজ থেকে। ধরো এটা ধরো, তুমি এটা ধরো, দুধ পুরো বরফ হয়ে গেছে একদম। গাইস একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, পুরো দুটো দুধই একদম বরফের মতো শক্ত হয়ে গেছে। আমাকে জাল দিতে হয় প্রত্যেকদিন, মানে যেদিন যেদিন দুধ খাওয়া হয়, আর খাওয়ার আগে অব্দি মোটামুটি গলে যাবে। তো চলো আটাটাকে এবার একটুখানি আর পাঁচ মিনিট মতো রেখে রাখবো ওরকম ভাবে, তারপর রুটি বানিয়ে নেব। নামতে পারছো না? নামো নামো, পারবা? নামো নামো, চেষ্টা করো চেষ্টা করো। আমি বাদু, বাদু। আচ্ছা নামো নামো, নামতে পারবা না? আমি ধরবো, ধরবো। তুমি নামতে তো উঠলে কেন তুমি এখানে? আমি দেখতে। হ্যাঁ আর রাজবীর এখানে উঠে আর নামতে পারছে না, এই যে আলমারির উপরে উঠেছে এরকম করে বসেছে। আসো দেখি আমি নামিয়ে দিই। আটাটা অনেকক্ষণ ধরেই ঢাকা ছিল, আর অনেকক্ষণ ধরে ঢেকে রাখার পর তো আটার রুটিটা খুব ভালো বানানো যায়, মানে খুব সুন্দর নরমও হয় রুটি, আর বেলতেও না খুব ভালো লাগে। আর যতই মানে ভালো লাগুক, যা গরম পড়েছে আজকে তাতে আর রুটি বেলা বা রুটি বানানো কোনোটাই আর ভালো লাগছে না, তবুও মানে বাধ্য হয়ে তো করতেই হবে। আর আমাদের বাড়িতে রুটি খাওয়া চলটাই বেশি, রাজবীর বাবা সকালবেলা আর রাতের বেলা দুবেলাই রুটি খায়, ও ভাতটা অতটা পছন্দ করে না, সেই জন্য আমাকে রোজই এই রুটিটা বানাতেই হয়। আর এমনি তো ভালোই লাগে রান্না করতে, আমার কোনো কষ্ট হয় না রান্না করতে, আমার ভীষণই ভালো লাগে। আমার যদি কোনো প্রিয় কিছু থেকে থাকে সেটা হচ্ছে রান্না, কিন্তু এই গরমে না রাতের বেলা কিছুই রান্না করতে ইচ্ছে করে না। শীতকাল হলে তো কোনো কথাই নেই, বর্ষাকালেও কোনো কথা নেই, এই গরমের গরমের সময় রাতের বেলা রুটি করা মানে একটা শাস্তি, মানে পুরো ঘেমে স্নান করে যাওয়া এরকম একটা ব্যাপার হয়। তো দেখো কষ্ট করে রুটিগুলো তো বানিয়ে ফেললাম, এবার এই রুটি বানানোর পর তো চারদিকে একেবারে আটা আটা হয়ে যায়, একেবারে যেন পাউডারের মতো হয়ে যায়, তাই ওভেনটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর রুটি বানানোর পর সাথে সাথে কিন্তু ওভেনটা মুছে নেওয়া উচিত, নাহলে এই আটাগুলো না কোনায় কোনায় জমে যায় আর পরে সেগুলো উঠতে চায় না, তাই আমি রুটি বানানোর সাথে সাথে ওভেনটা মুছে নিই। আর এখন এখানে যে দুধটা অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম ওটাকে এবার জাল দিতে বসিয়ে দিই, তারপরেই ওদেরকে খেতে দিয়ে দেবো। মোটামুটি এখন ১০টাও বেজে গেছে, টাইম হয়ে গেছে।
আর দুধ জাল দেওয়ার পর রাজবীরের বাবাকে এখানে আমি দুধের মধ্যে রুটি এভাবে ওকেও এভাবেই দিই, দুধ রুটি একসাথে মিক্স করে ওর মধ্যে চিনি অথবা গুড় দিয়ে। তো এই হচ্ছে ওদের ফেভারিট খাবার, রাজবীর আর রাজবীর বাবা দুজনেই। আর খাবারটা আমার রেডি হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দিই চলো। আর রাতের বেলা এখন খুব বেশি টাইম হয়নি যদিও, তবুও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ওরা। তো চলো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। আর আজকের মতো টাটা।